অবসাদের অতলান্তিক গভীরতায় ডুবে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। কোন দুঃখ ভোগে তিনি জীবনের ইতি টানলেন সেটা হয়তো জানা যাবে না কখনো। বিনোদন দুনিয়ায় স্বেচ্ছা মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কয়েকজন জনপ্রিয় তারকা বিষণ্নতার কাছে হার মেনে জীবনের মায়া ত্যাগ করেছেন। এই ভিডিওতে তেমন কয়েকজনের নাম জানাবো আপনাদের। বাংলাদেশ টেলিভিশনের প্রথম টেলিভিশন ড্রামা একতলা দোতলায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ডলি আনোয়ার। ঢাকার মঞ্চনাটকের সঙ্গে তিনি যখন যুক্ত হন তখন তার বয়স মাত্র 13 বছর। অভিনয় করেন বেশ কিছু চলচ্চিত্রে। 1991 সালের 3 জুলাই আত্মহত্যা করেন এই অভিনেত্রী। ঢালিউড তারকা সালমান শাহর আত্মহত্যার ঘটনা আজও পীড়া দেয় মানুষকে। সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এই মানুষটি আত্মহত্যা করতে পারেন তা আজও বিশ্বাস করতে চান না তার ভক্তরা। 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি নিজেই পৃথিবীকে বিদায় জানান। শোয়ে শোয়ে বেশি আয় করে তোমাকে আরাম। 2012 সালের 27 মার্চ আত্মহত্যা করেন মডেল ও অভিনেতা মইনুল হক অলি। তার মৃত্যুর পেছনে দাম্পত্য কলহকে দায়ী করা হয়। জানা যায় বিয়ের পর তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না, এই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এরপর ঢাকায় মিডিয়ায় আত্মহত্যার তালিকা শুধুই বেড়েছে। অভিমানে চলে গেছেন অনেকে, তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিতানুর। 90 দশকের দারুণ জনপ্রিয় এক অভিনেত্রী ছিলেন তিনি। 2013 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে নিজ বাসার ড্রয়িং রুম থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 2013 সালের 24 মার্চ নিজের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন লাক্স তারকা সুমাইয়া আসগর রাহা। এখনও এ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি কেউ, তবে তার বাবা মেয়ের মৃত্যু নিয়ে একবার এক এক রকম তথ্য দিয়েছেন। 2015 সালের 24 মার্চ রাজধানীর শ্যামলীর বাসা থেকে তরুণ অভিনেত্রী নাইলার সিলিং ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই মৃত্যুর পেছনেও দায়ী ছিল পরিবার এবং ক্যারিয়ার নিয়ে হতাশা। যদি কোনদিন 2020 সালের 30 আগস্ট রাজধানীর বারিধারায় নিজের বাসায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তরুণ মডেল ও অভিনেত্রী লরেন ম্যান্ডেস। মৃত্যুর মাত্র 2 দিন আগেও নাটকের শুটিং করেছেন এই অভিনেত্রী। তার মৃত্যুও পারিবারিক কলহ এবং প্রেম ঘটিত কারণে হয়েছে বলে অনেকের ধারণা। 2023 সালের 2 নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়ুন রাহিম। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। পুলিশের সুরতহাল প্রতিবেদন বলছে এটি আত্মহত্যা। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, তাই বলে মৃত্যুকে সময়ের আগে ডেকে আনা অপ্রত্যাশিত। পৃথিবীর সব মানুষ বিষণ্নতা কাটিয়ে হাসি মুখে বেঁচে থাকুক, এটাই কাম্য। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।